আমি এতিয়া লগে চিচিটিভি ফুটেজ চালোঁ, দুইজন ল'ৰা আছিলে আৰু একজন ল'ৰা অলৰেডি ধৰা হৈছে, বাকী আমি ইনভেষ্টিগেশ্যন কৰিছোঁ। নাই, ই দুটা বেলেগ বেলেগ ইনচিডেণ্ট। আমি যোৱা ইনচিডেণ্টত বি ইমিডিয়েটলি তিনিজনকৈ ধৰা হৈছিলে আৰু চেপাৰেট আইচলেটেড ইনচিডেণ্ট আছে, ইয়াতে বি এজন ধৰা হৈছে আৰু আমি এক্সপেক্ট কৰি আছোঁ চেকেণ্ডজনকো আমি অতি সোনকালে ধৰিম। মানে এজনে বচা বচাই চিঞৰিছে, বাইকখন ৰখাই মই ধৰিছোগে, আগৰ আউট হৈছিলে তেখেতক। আমাৰ দুজন মানুহ আছে, তেখেতক ধৰিছে, বচা বচাই চিঞৰিছে, মই ধৰি পিনি কমত গৈ ধৰিছোগে, ধৰি পিনি মাৰিছিলোঁ। চিঠি কেমা আছে, চিঠি কেমা কবই।
গুলি আছে ন প্রশাসন কি ওর প্রশাসন কে করা যা হম লোক রাত বজে নোয়েন্টি খুলনে কাজ টাইম দিয়ে গিয়া হ্যাঁ রাত দশ বজে আগে লোডিং হোক সুরক্ষা ব্যবস্থা এসি হ্যাঁ পে রাত নো বজে আগে ডকাইতি হতি হ্যাঁ দশ বজে বাদ পুলিশ ক্যা সিকিউরিটি দেওয়ার গ্যারান্টি লেতি হ্যাঁ আপনি যদি আমি এসপি স্যার পুছা তো এসপি তরফ সে কোনো জবাব নেই আয়া মানে এসপি নে দশ বজে থেকে বাদ মিনিট নোয়েন্টি খুলা হ্যাঁ হ্যাঁ জনতা বালা লোক চন্দা উঠা রা হুন্ডা বালা গুন্ডাগর্দি কর রা হমক সিকিউরিটি ক্যা জায়গাত আমি আহি উপস্থিত হয়েছো ইয়াতে সেই দুর্বৃত্তি আহিছিল দুজন আমসলৈ সোমাই গৈছিলে আর যোরহাটর মাজমজিয়া অর্থাৎ ঠাকুরবাড়ি আমসলৈ সোমাইছে তেওঁর যোনটো মানে দোকানের স্টাফ আছে তেওঁর ভরিত গুলি লাগিছে বলে আমি গম পাইছো আর ইতিমধ্যে আমার লগত যোরহাটর সচেতন ব্যক্তি সমাজ কর্মী ব্যক্তি হল পারভেজ ডাঙরিয়া তেওঁ আমার মাজত উপস্থিত আছে তেওঁক আমি সুধি আজি এই যে দুর্বৃত্তি কামপিত যে আহি কামটো কৰিলে কি কব আপনি চক আসলে যোৱা দুদিন আগতে জ্যেষ্ঠর সন্মুখত কেইজনমান ছাত্রক ছুরি আঘাত করে পেলে কায়াতও হয়েছে এই যাইত আসলে এই গুলিচালনা আজি সংঘটিত হল সেই ঠাইতে অনিমেষ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তেনক্ষেত্র তারপিছতো যোরহাটর আরক্ষী বিভাগক বুড়া আঙুলি দেখায় কেনে ধরনের আহি পেলে যোরহাটর মাজমজিয়াত এনে ধরনের গুলিচালনা করবলে দুর্বৃত্ত সাহস পালে সেইটো আমার প্রথম কথা যেহেতু মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার অধীনস্থ গৃহ বিভাগ আসলে ইমানেই ব্যর্থ হয়েছে যে যোরহাট জেলার মাজমজিয়াত এনে ধরনের গুলিচালনা করবলে সক্ষম যে হয়েছে তারপর আসলে গৃহ বিভাগ যে ব্যর্থ হয়েছে সেই কথা আমি নিশ্চিত করে কব পো আর যোরহাটবাসী রাইজ যে এটা যে সুরক্ষার অবিহনে জিয়াই থাকবল হয়েছে যে আরক্ষীয় যে সুরক্ষা দিব নয় সেই কথা নিশ্চিত হয়ে পড়ছে এই ঘটনারপরা যে আমি ধিক্কার দিছো যে যোরহাটবাসী হিসাবে আমি ধিক্কার দিছো যে আরক্ষী বিভাগের এই ফোপা ঢিলা নীতির কারণে যে আজি আজি এই ধরনের যে ঘটনা সংঘটিত হব পাৰিছে সেই কথা নিশ্চিত আর আগন্তক দিনত যাতে যোরহাটবাসী রাইজক যোরহাটর প্রতিজন ব্যক্তিক যাতে সম্পত্তি তথা জীবনক যে নিরাপত্তা দিবলে আরক্ষী বিভাগ যে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতা ঢাকি না রাখি এনে ধরনের আসলে এনে ধরনের যুগ ঘটনা সেই সময় উচিত তদন্ত করে আসলে নিজের আসলে আরক্ষী বিভাগের দায়িত্ব সমাপন করবেন কেবল কেবল দরমহা খাই পেলে কোনো সরকারি চাকরিয়ালের দরে অন্য ডিপার্টমেন্টের চাকরিয়ালের দরে দরমহা খাই পেলে জীবিকা নির্বাহ নকরি রাইজর সুরক্ষা প্রদান করে আসলে যোরহাটবাসীক আসলে নিরাপত্তা প্রদান করবলে আমি আজি এই স্থানের আমি দাবি উত্থাপন করছি। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রী মহোদয় সুদিছে যে ভাস্কর জ্যোতি মহন্ত ডাঙরিয়া কৈছিলে যে বার্মিজ সুপারির ভিতরতে ড্রাগস অসমত সোমাই গৈছে আর্মস অসমত সোমাই গৈছে আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় ভাস্কর জ্যোতি মহন্তক সচেতন করেছিল যাতে আমার অসমত কোনো ধরনের আর্মস নয় তারপিছতে যোরহাটর মাজমজিয়ায় ঠাকুরবাড়িত এনেক আর্মস লয় দুর্বৃত্তি আই গুলুয়াই চলা এই আপনি যোরহাটর বাকি রাইজ সচেতন ব্যক্তি হিসাবে আপনি কি কব বিচার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মই হিমন্ত বিশ্ব শর্মাক এইটাই রিকুয়েস্ট করব বিচার যে অকান আরো স্ট্রিক্টলি বস্তুটা করব কারণ এজন যোরহাটর হিসাবে আমি যোরহাটিয়ান হিসাবে আমি লাজ পাওয়া হয়েছে কারণ যাওয়া বছর 29 নভেম্বর দিনাখনে ইয়াতে এই ঘটনা ঘটেছিল আমার অনিমেষ ভূঁইয়ার কেসটা তারপর
আছো ছাত্র নেতা আমার মাজে উপস্থিত আছে তেখেত আমি সুদিম যে আজি যে ঘটনা ঘটিলে আজি যে দুর্নীতি আহি কাল্পিক কাম করলে এই কি আপনি কব বিচার যথেষ্ট একটা উল্লেখযোগ্য বিষয়। অহা 29 তারিখে অনিমেষ কাণ্ড প্রায় এবছর সম্পূর্ণ হব। কেইদিনমান আগতে কেইজনমান মহাবিদ্যালয় অধ্যয়নত ছাত্রক আক্রমণ করা ঘটনা ইতিমধ্যে আপনাদের পোহরে আছে। কিন্তু এনেকে যোহাটর মাছমজিয়াত এনেকা ধরনের কাবাক গুলিয়াই দিব, ব্যবসায় প্রতিষ্ঠানের মানুষক এনেকা ধরনের গুলিয়াই দিব, এই কথাটা কেউ যোহাটর আসলে গ্রহণযোগ্য বিষয় নহয়। এই কথাটা আসলে উচিত পর্যায়ে তদন্ত হব লাগে। আর লগেলগে আমি জেলা প্রশাসনক আহ্বান জানাইছো, কোবাত জেলা প্রশাসনের সুরুঙ্গা থাকার কারণে বা আইন শৃঙ্খলাজনিত যে পরিবেশ, সেই পরিবেশটা কোবাত দুর্বলতা বা সুরুঙ্গা থাকার কারণে এনেকা পরিবেশ সংঘটিত হয়েছে। আর এটি আসলে আমার যোহাটর যে আইন শৃঙ্খলাজনিত যে পরিবেশ বা যে আমার কমন মানুষের মাজত যে আসলে পরিবেশ থাকে সেই পরিবেশটা বিঘ্নিত করেছে বলে আমি ভাবো। এই ক্ষেত্রে জেলা আরক্ষী অধীক্ষক আর জেলা প্রশাসনে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবেন। লগেলগে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহ্বান জানালো আর আর ইয়াত আগতে 20 বছর আগতে আসলে স্পেশাল ডিজিপি হিসাবে সরকার থাকা বর্তমান জিপি সিং ডাঙরিয়া ইয়াত আসলে এসপি হিসেবে থাকি গেছিল। তারপরও যোহাটর মাছমজিয়াত যোহাটর হার্ট অফ দি সিটি ইয়ার ভিতর এনেকা ধরনের কারবার গুলিয়াই দিব, এনেকে সাধারণ মানুষের নিরাপত্তাক লো যে প্রশ্ন উঠিছে এই বিষয়টা আসলে গুরুত্ব সহকারে লোক লাগে। আর যখন দুর্বৃত্ত এই ঘটনাটা সংঘটিত করেছে এই দুর্বৃত্তসল করায়ত্ব করবর কারণে আহ্বান জানাইছো, যদি করায়ত্ব নকরে বা জেলা প্রশাসনে এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ নকরে তাহলে আগন্তুক সময় এনেকা ধরনের ঘটনা আকো পুনরাবৃত্তি হব। ঠিক এবছর আগতে এনেকা ঘটনা সংঘটিত হয়েছে, কেদিনমান আগতে এনেকা ঘটনা সংঘটিত হয়েছে, আকো পুনর কলা লওয়ার বা অনিমেষ কাণ্ড দুদিনমানের আগত আকো এনেকা ধরনের কাণ্ড সংঘটিত হয়েছে। এই ক্ষেত্রে আমি জেলা প্রশাসনের বিহিত ব্যবস্থা গ্রহণ করবর কারণে আমি দাবী উত্থাপন করি। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রী মহোদয় সুদিছে ভাস্কর জ্যোতি মহন্ত মানে সচেতন করেছিল যে আপনার বার্মিসর বার্মার পর ট্রাক বা আম সোমাই গেছে, সচেতন করেছিল প্রশাসনে কি কব? হয় নিশ্চিতভাবে যে ড্রাগসর বিরুদ্ধে বা বিভিন্ন ধরনের যে অত্যাধিক নিচাযুক্ত যে দ্রব্য আছে সেইবর বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যকলাপ বা বিভিন্ন ধরনের একশন লৈছে। কিন্তু এনে ক্ষেত্রে যোহাটর মাছমজিয়াত এনেকে কারবার গুলিয়াই দিব কমন মানুষের বা যিনি সাধারণ যিনি মানুষ আছে নিরাপত্তাজনিত বিষয়টি ইয়াত জড়িত হয়ে আছে। সেই কারণে আমি আহ্বান জানাইছো যে এই ক্ষেত্রে একটা উচিত তদন্ত হব লাগে। এনেকা ঘটনা যোহাটর এইটে প্রথম আর এইটে শেষ হওয়া উচিত। আগন্তুক সময় যাতে এনেকা ঘটনা হবল লাগে তার কারণে জেলা প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করবর কারণে আমি দাবী উত্থাপন করলো। ডিসেম্বর দিনাখনে ইয়াতে এই ঘটনা ঘটেছিল আমার অনিমেষ ভূঁইয়ার কেসটো, তারপর আজি ধর এনিভার্সারি হওয়ার নিচিনাই হল কারণ আকো 26 নভেম্বর দিনে এই কেসটো হয়েছে। আপনার ইয়ারপা থানাখন একদম ওসর পুলিশের পেট্রোলিং হয়ে থাকে, তার মজতো কেনকে মানুষ একটা সাহস করেছে মানে ক্রিমিনেলের একটু মানে ফ্রি ফ্রিডম পাওয়া নিচিনা হয়েছে ক্রিমিনেল এজনে মানে এটা মানে কারো পুলিশের ভয় নকরা হয়ে গেছে। এটা আমি পুলিশবিলাক দেখি অন্য কোনো স্ট্রিক্ট নয়, কিন্তু আমি যদি হেলমেট নিপিনি যাও বা কিবা ডবল বহি যাও হেলমেট সেইবিলাকত আমার একদম এই গিয়ে এই পয়েন্টের পর এই পয়েন্ট যাবার পর আমার লগালগ ধরলে। কিন্তু এটা ক্রিমিনেল এটা এটা মাছ মজিয়া যোহাটর টাউনের মজার গোটেই সকল বা সিসিটিভি আছে তার মজার গুলিয়াই থাকা এজনক গুছি গেছে। এটা আমি এজ এ বিরাট লাজ পাইছো কারণ এখন আমার যোহাটর একটা কালচারাল সিটি বলে কয়, কালচারাল সিটি পাই এটা আমার যোহাটর একটা ক্রিমিনাল সিটি বলে ট্রান্সফর্ম হয়ে গেছে। সেই কারণে আমি যোহাটর হিসাবে এটা লাজ পাওয়া হয়েছে। যোহাটর এসপি মহোদয় কি কব বিচার? এসপি মহোদয় আমি এইটাই রিকুয়েস্ট করছো অলপমান আর প্রশাসন টান করো কারণ আমি অন্য কিছু কিনা ক্ষেত্রে যদি যাও আমার বহু স্ট্রিক্টলি কয়, আমার বহু নিয়ম কানুন দেখায়, কিন্তু এই ক্ষেত্রে একদম বিফল হয়েছে। সেই কারণে আমি জানো যে স্ট্রিক্ট একশন লোবলে আর নিজেও অল্প নিজের এই বিষয়ে অকান চাব লাগে যে কি কেনকে আমি যোহাটখনক আমি আগর যোহাটখনের হলে আমি ঘুরাই আনব পড়ো। হয় এইমাত্র যোহাটর সচেতন ব্যক্তি আপনাদের গম পালে যে যোহাটর প্রকাশন মানে ব্যক্ত হয়েছে, যোহাটর প্রকাশনের কাম নাইকা হয়েছে বলে কেছে যে যোহাটর প্রকাশন এই ঠাকুরবাড়ির মাত্র 2 মিনিটের রাস্তা তাতে এনেকা ডাঙর একটা আজি ঘটনা ঘটি গেছে। যেনে অনিমেষ ভূঁইয়া হত্যাকাণ্ডর যে যোহাট জোকারি গৈছিলে আকো পুনের একটা যোহাটর এনেকে দুর্বৃত্তি আহি গুলি মারিছে আর এই স্টাফর ভরিত গুলি লাগিছে তেও চিকিৎসা অধীন করেছে বলে আমি গম পাইছো। আসো ছাত্র নেতা আমার মাজত উপস্থিত আছে তেখেত আমি সুদিম যে আজি যে ঘটনা ঘটিলে আজি যে দুর্নীতি আহি যে কাল্পিক কাম করলে এই কি আপনি কব বিচারছেন? যথেষ্ট একটা উল্লেখযোগ্য বিষয়। অহা 29 তারিখে অনিমেষ কাণ্ড প্রায় এবছর সম্পূর্ণ হব। কেইদিনমান আগতে কেইজনমান মহাবিদ্যালয় অধ্যয়নত ছাত্রক আক্রমণ করা ঘটনা ইতিমধ্যে আপনাদের পোহরে আছে। কিন্তু এনেকে যোহাটর মাছমজিয়াত এনেকা ধরনের কাবাক গুলিয়াই দিব, ব্যবসায় প্রতিষ্ঠানের মানুষক এনেকা ধরনের গুলিয়াই দিব, এই কথাটা কেউ যোহাটর আসলে গ্রহণযোগ্য বিষয় নহয়। এই কথাটা আসলে উচিত পর্যায়ে তদন্ত হব লাগে। আর লগেলগে আমি জেলা প্রশাসনক আহ্বান জানাইছো, কোবাত জেলা প্রশাসনের সুরুঙ্গা থাকার কারণে বা আইন শৃঙ্খলাজনিত যে পরিবেশ, সেই পরিবেশটা কোবাত দুর্বলতা বা সুরুঙ্গা থাকার কারণে এনেকা পরিবেশ সংঘটিত হয়েছে। আর এটি আসলে আমার যোহাটর যে আইন শৃঙ্খলাজনিত যে পরিবেশ বা যে
আমার কমন মানুষের মাজত যদি আসলে পরিবেশ থাকে সেই পরিবেশ বিঘ্নিত করেছে বলে আমি ভাবো। এই ক্ষেত্রে জেলা আরক্ষী অধীক্ষক আর জেলা প্রশাসনে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবেন। আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহ্বান জানালো আর আর ইয়াত আগতে বিশ বছর আগতে আসলে স্পেশাল ডিজিপি হিসাবে সরকার থাকা বর্তমান জিপি সিং ডাঙরিয়া ইয়াত আসলে এসপি হিসেবে থাকি গেছিল। তারপরও যাটো মাঝমজিয়া যাটো হার্ট অফ দি সিটি ইয়ার ভিতর এনেকা ধরনের কারবার গুলিয়াই দিব এনে সাধারণ মানুষের নিরাপত্তাক যদি প্রশ্ন উঠিছে এই বিষয়টা আসলে গুরুত্ব সহকারে লোক লাগে আর যখন দুর্বৃত্ত এই ঘটনাটা সংঘটিত করেছে এই দুর্বৃত্তসল করায়ত্ত করবর আহ্বান জানাইছো। যদি করায়ত্ত নকরে বা জেলা প্রশাসনে এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ নকরে তাহলে আগন্তুক সময় এনেকা ধরনের ঘটনা আকো পুনরাবৃত্তি হব। ঠিক এবছর আগতে এনেকা ঘটনা সংঘটিত হয়েছে, কেদিনমান আগতে এনেকা ঘটনা সংঘটিত হয়েছে, আকো পুনর কলা লওয়ার বা অনিমেষ কাণ্ড দুদিনমানের আগত আকো এনেকা ধরনের কাণ্ড সংঘটিত হয়েছে। এই ক্ষেত্রে আমি জেলা প্রশাসনের বিহিত ব্যবস্থা গ্রহণ করবর আমি দাবি উত্থাপন করি। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রী মহোদয় সুদিছে ভাস্কর জ্যোতি মহন্ত মানে সচেতন করেছিল যে আপনার বার্মিসর বার্মারপর ট্রাক বা আম সোমাই গেছে সচেতন করেছিল প্রশাসনে কি কব? হয় নিশ্চিতভাবে যদি ড্রাগসর বিরুদ্ধে বা বিভিন্ন ধরনের যত্যাধিক নিচাযুক্ত যদ্য আছে সেইবর বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যকলাপ বা বিভিন্ন ধরনের একশন লৈছে। কিন্তু এনে ক্ষেত্রে যাটো মাঝমজিয়া এনেকে কারবার গুলিয়াই দিব কমন মানুষের বা যিনি সাধারণ যিনি মানুষ আছে নিরাপত্তাজনিত বিষয়টি ইয়াত জড়িত হয়ে আছে। সেই কারণে আমি আহ্বান জানাইছো যে এই ক্ষেত্রে একটা উচিত তদন্ত হব লাগে। এনেকা ঘটনা যাটত এইটে প্রথম আর এইটে শেষ হওয়া উচিত। আগন্তুক সময় যাতে এনেকা ঘটনা হব লাগে তার কারণে জেলা প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করবর কারণে আমি দাবি উত্থাপন করলো। পুলিশে ভয় নকরে হয়েছে নাকি? কারণ চুরিলে উদ্যন্ত যুবকের তিনজন ছাত্রক আপনার গুলি মানে চুরি মারিছে। আজি স্যার দশ মিনিটের দূরত্ব মাত্র পুলিশ থাকে, তারপর সাহস কি জানা করবে? আমি যাওয়া প্রাথমিক পর্যায়ের আপনার তদন্ত কি আহিল এই মুহূর্তে? প্রাথমিক পর্যায়ের তদন্ত কি আহিল এই মুহূর্তে? আপনার যাটো আরক্ষী অধীক্ষকে ইতিমধ্যে স্পষ্ট কথা কইছে যে তেমনিতে লয় এতালে একজন ধরা হয়েছে, তার নাম অরূপ গগৈ আছে। বাকি সেকেন্ড জেন যে লড়া আছে আমি তালাশ করে আছো। দুজন লড়া আছে, তার ভরি ঘটনার অল্প উপর গলি লাগিছে। এতালে আমি আইসিডি গম পাইছো কি তো গলি পার হয়ে গেছে। গুলিবিদ্ধ অরূপ গগৈও গুরুতরভাবে আহত হয়েছে রাইজর উপস্থিত। গলিবিদ আছে সুনীল শর্মা, যিজনে গুলি চলাইছিল তেও গুরুতরভাবে আহত হয়েছে। রাতি দশটা বাজার নয়ন্টি খোলা সিস্টেম আছে স্যার? স্যার রাতি দশটা বাজার নয়ন্টি খোলা সিস্টেম আছে, এই কেন ভাঙি পাইছে? ট্রাক বিলাক আনলোডিং সময় রাতি দশটা দিছে, এই সুরক্ষা বিষয়ে কিনা করেছেন আপনাদের? স্যার থোড়া স্যার।